তোমার নামে শুরু আল্লাহ। জিনিস ছেলে মেয়েদেরকে দেওয়ার চেষ্টা করে, নিজে না করেও বাচ্চাদেরকে চেষ্টা করে নতুন জিনিস দেওয়ার। কাল পড়বে আমার ছেলে মেয়েরা নতুন নতুন জামা কাপড় আমার সামনে ঘুরবে, ভালো লাগবে। সব মানুষেরই খেয়াল, ভালো ভালো খাবার তৈরি হবে, ছেলে মেয়েরা খাবে, বাপ মা দেখবে তো তাদের মনটা ভরে যাবে। প্রত্যেকটা মানুষের মন তো, কাল হবে ঈদ আর আজ বৈকালে ফাতেমা জব গপ পিসছেন। হাসান হোসেন বলছে, মা আল্লাহ আমাদেরকে গরিব করেছে মা, কাল মদিনার ছেলেরা নতুন নতুন জামা কাপড় পরে ভালো ভালো খাবার খাবে, আর আমরা কাল নতুন জামা কাপড় পাবো না, ভালো খাবার পাবো না মা, আল্লাহ আমাদেরকে গরিব করেছে মা। আচ্ছা মায়ের কলেজাটা এবার কেমন হবে? ফাতেমার কলেজা যেন ফেটে ফেটে যাচ্ছে। বেটারা আদিও না, আল্লাহ সব ব্যবস্থা করে রেখেছে। এ করে করে সন্ধ্যার জব টপ গোলাপ পিসা হলো, সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যার খাবার যেরকম স্বাভাবিক আমাদের হয় ওই রকম খাবার তৈরি করে হাসান হাসানকে খাওয়ালেন। খাওয়ানোর পর বিছানায় নিয়ে গেলেন। কিন্তু জীবনে ফাতেমা ছেলে মেয়েদেরকে শোয়াতেন বিছানে, হাসান হোসেনে কথা আছে, বিছানে শোয়াতেন তো কোরআন শরীফ পড়তেন, আর জান্নাতি সর্দাররা কোরআন শরীফ পড়তে পড়তে ঘুম চলে যেতেন। আবার যখন বিছানা থেকে উঠতেন এই ছোট ছোট বাচ্চারা, তখন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রতি দরুদ শরীফ পড়তেন, মানে ঘুমানোর সময় কোরআন শরীফ শোনাতেন। ঘুম থেকে উঠতো দুই ছেলে তো দরুদ শরীফ শোনাতেন মা। আর আজ বর্তমান সময়ে কিয়ামতের আলামত, নবী বলেছেন ইয়াতি আলান নাস জামানুন লা ইয়াফতামিল আল ইসলাম ইল্লা ইসমু ওয়া গুনাহ জামানা আসবে, মানুষের নাম থাকবে মুসলমান ইমান থাকবে না। কোরআন বাড়িতে থাকবে, কোরআন পড়ার ইচ্ছা জাগবে না। ও বর্তমান সময়ে আমারও, আমি মাওলানা বলে বক্তা বলে বেঁচে যাচ্ছি না, আমাদের পরিবারে আমাদের বাড়িতে ও ছেলে মেয়েদের ছোট ছোট বাচ্চাদের গান শুনিয়ে বিছানে শোয়াচ্ছে বেরাদার। এবার বাচ্চা যখন বিছানা থেকে উঠে কাঁদলো, ফট করে সুইচ টিপে গান শুনিয়ে দিল, গান শুনিয়ে দিল বর্তমানে কোরআন শরীফের দিকে কি আল্লাহ এবে আরাম করো ঘুমাও। এবার কোরআন শরীফ শুনিয়ে সাইয়ে দিলেন স্বামীকে খাওয়ানোর পর, স্বামীকে খাওয়ানোর পর নিজে এবাদত বান্দেগির দিকে চলে আসলেন, নিজেকে মুসাল্লা পেরে আল্লাহর জিকির করতে লাগলেন। এ ফাতেমা সারা রাত আল্লাহর জিকির করতে, সকালে ভরে যেত সূর্য উঠে যেত, ফাতেমাকে দেখে যে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতে আল্লাহ গো তুমি সকাল করে দিল গা আল্লাহ, আমার তোমার জিকির করে আমার মন খানা ভরেনি, যদি রাত্রিটা আরো লম্বা করতে আরো বড় করতে তাহলে আরো বেশি বেশি করে তোমার জিকির করতাম। আর বর্তমান সময়ে আমরা আমার পরিবারে আমিও ভাবি কি যত রাত বড় হবে তত মজা ঘুমাবো বেশি বেশি করে, তাই না? কেউ যদি আল্লাহর জিকির করে তাহলে হঠাৎ রাত্রিবেলায় পড়ে মশাল্লায় জিকির আজকাল করতেছেন,
চোখের পানি মুছে বলেন, ও বেটারা তোমাদের সুন্দর ব্যবস্থা আছে, কাল সকালবেলায় তোমরা নতুন জামা কাপড় পাবা, কাল সকালবেলায় নতুন জামা কাপড় পাবা। ও গো মা, তুমি আমাদেরকে সান্ত্বনা দিচ্ছ গো মা, কখন দর্জি আসবে, কখন মাপ নিয়ে গিয়ে আমাদের জন্য জামা কাপড় বানাবে। দর্জি কখন আসবে, আমাদের তো জামা কাপড়ে মাপ নিয়ে যাবে, কখন বানাবে, কখন দেবে মা? বেটারা পাবা, পাবা বলে আবার বিছানায় কোরআন মাজিদ শুনিয়ে সওয়ালে ঘুম যেন আসছে না। আবার ফাতেমা আল্লাহর জিকিরে কিছুক্ষণ পর আবার মা জননীর কাছে বলে, মা তুমি বলেছ কাল জামা নতুন জামা কাপড় দেবে। বলে হ্যাঁ বেটারা তোমরা পাবে। কোনো গুঞ্জাইশ নেই, কোনো খবরই নেই। এই করে করে সকালে চোখের পানি ফেলে কান্দেন আল্লাহ, আমার ছেলে মেয়েদের কি করে আমি সবর দিয়ে যজ্ঞ ধরাই আল্লাহ গো, বলে চোখের পানি ফেলে কাঁদছেন আল্লাহর কাছে। ও বেরাদার, এবার একের পরে দ্বিতীয় ঘটনা বেরিয়ে গেল। সূর্য যেন উঠে গেল, হাসান হোসাইন উঠে গেল, ফাতেমা জান্নাতে কাতর, উঠে এবার ছেলে মেয়েদের মুখার চন্দিয়ে দিলেন, এবার খেজুর খুরমা সকালে খাওয়ালেন। বলে মা তুমি বলেছ সকালে নতুন জামা কাপড় পরব, পাবো ওই জামা কাপড়। মা বলে বেটারা পাবা, বেটারা পাবা, কখন আসবে, দর্জি মাপ নিয়ে যাবে। বলে ঠিক পেয়ে যাবা বেটারা, পেয়ে যাবা। ও বেরাদার, এবার ছেলেদেরকে বুঝাচ্ছেন মা জান্নাতে কাতর, ফাতেমা তুজ্জাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবার সেজদাই পড়ে চোখের পানি ফেলে কান্দেন। আমার আল্লাহ বলেন, জিবরাই দেখো চোখের পানিতে মশাল্লা ভিজাচ্ছে, দেখো দেখো জান্নাতি কাতর নতুন জামা কাপড়ের জন্য কাঁদছে, ছেলেমেয়েদের জন্য তুমি জান্নাত থেকে কাপড় নিয়ে যাও, আর জান্নাত থেকে খাবার নিয়ে যাও, আর মদিনার একজন দর্জিছে যে তুমি এগুলা ফাতেমার বাড়িতে দিয়ে চলে এসো। বলছে দরজা খোলো, কে তো বলে আমি একজন মদিনার দর্জি, কি ব্যাপার? বলে খবর আছে ফাতেমা, তোমার বাড়ি ছেলে মেয়েদের জন্য কাপড় এবং কিছু খাবার এসেছে। ফাতেমা তুজ্জাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন, রাসূলুল্লাহ আমার আব্বা দিয়ে পাঠিয়েছেন,
নাতি নাতনিদের জন্য আব্বা গর্জিকে বলেছে এরকম এরকম মাপে তৈরি করে, তৈরি করতে বলেছে আমার রসগোল্লা, আর দর্জি ওইরকম এরকম ভাবে তৈরি করে দিয়ে পাঠিয়েছে, আর আমার আব্বা আমার বাড়ির জন্য ডাইরেক্ট সংবাদদাতা নেই কিছু খাবার পাঠিয়েছে, হাতে বা মনে করলে কিন্তু আল্লাহর উপরে জিবরি আসলাম জান্নাত থেকে দিয়েছে দিয়েছে। দরজাটা একটু খুললে বাইরে থেকে হাত বাড়িয়ে জিবরি আসলাম দিয়ে দিলে ছেলে মেয়েরা খুশিতে ভরপুর, মেয়েদের মনটা সব সময় যেন নরম ফুলের মতো, বেড়াদার মেয়েদের মন বলে আল্লাহ একবার আল্লাহ একবার। হাজিরাতে ইমাম হাসান হোসেন যদি আল্লাহ তালান বলেন মা গো দাও, এবার নিয়ে নিলেন ওই সবুজ খানা হাজিরাতে ইমাম হাসান নিয়ে নিলেন, আর লাল খানা হাজিরাতে ইমাম হোসাইন যদি আল্লাহ তালা আনোহ নিয়ে নিলেন, কাপড় গোসল করে নিয়ে এবার কাপড় পরে নিলেন। হাসান বলে মা আমারটা ভালো না হোসানেরটা ভালো, হোসানে বলে মা আমারটা ভালো না ভাই হাসানেরটা ভালো, এবার খাবার গুলা যেন খাওয়ালেন, খাবার খাইয়ে দিয়ে এবার নিয়ে আছেন বাড়িতে, খুঁজলে আল্লাহর নামে আল্লাহ।